শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু সময় আর সুযোগের অভাবে বই পড়া হয়ে ওঠে কই। ব্যস্ত এই সময়ে ক্যাপিটাল এফএম একটি নতুন উদ্যোগ নিয়েছে। সপ্তাহের শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত শুধু কান পেতে শুনবেন আপনার প্রিয় সব গল্পগুলো। গত সপ্তাহে ক্যাপিটাল থিয়েটারে আমরা শুনেছিলাম মইনুল আহসান সাবেরের বিখ্যাত ছোট গল্প হন্তারক। facebook.com/capitalfm94.8 ক্যাপিটাল থিয়েটারের হন্তারক নিয়ে যে পোস্ট ছিল সেই পোস্টে সবচেয়ে বেশি শেয়ার করে এবং পোস্টে যে কুইজ ছিল সেই কুইজের সঠিক উত্তর দিয়ে দুজন বিজয়ী যারা হয়েছেন তাদেরকে আমরা পেয়ে গেছি। আমরা এবার শুনবো তাদের একটু অনুভূতি। প্রথমে শুনবো মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান বলছি, হ্যাঁ অনেক ভালো লাগছে, কালের গল্পটা দেখতে চাই আবার কেমন হয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান আপনাকে সঙ্গে থাকবার জন্য। এবারে আমরা শুনবো বাংলা রেডিও লাভার তার অনুভূতি। আমাকে ক্যাপিটাল এফএম থেকে ফোন দিলেন, আমি একজন ক্যাপিটাল এফএম ভক্ত, এই হিসাবে আমার অনেক ভালো লাগতেছে। আর আমাদের এরকম একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য ক্যাপিটাল এফএম কে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দুজনকে। আজকের পর্বে আমরা যে গল্পটি শুনবো সেই গল্প নিয়েও একটি পোস্ট দেয়া হয়েছে ফেসবুকে। সেই পোস্টে সবচেয়ে বেশি শেয়ার করে এবং পোস্টে যে কুইজ দেয়া রয়েছে সেই কুইজের সঠিক উত্তর দিয়ে আপনিও হতে পারেন বিজয়ী, যাদেরকে আগামী সপ্তাহে অনুষ্ঠানের আগে ক্যাপিটাল এফএম থেকে সরাসরি ফোন করা হবে এবং আপনাদের অনুভূতি পরের পর্বের সঙ্গে যুক্ত করা হবে। চলুন শুরু করি আজকের আয়োজন। ক্যাপিটাল থিয়েটারের আজকের আয়োজন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত ছোট গল্প ইতর। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, জন্ম 16 অক্টোবর 1956, 29 আশ্বিন 1363, বরিশাল জেলার আমানতগঞ্জের রেডক্রস হাসপাতালে। পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত সাহেবের মেট গ্রামে। শৈশব কেটেছে নানাবাড়ি মিঠেখালি গ্রামে এবং মোংলায়। 1973 সালে ঢাকার ওয়েস্ট এন্ড হাই স্কুল থেকে এসএসসি এবং 1975 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1980 সালে বাংলায় স্নাতক ডিগ্রি ও 1984 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্কুল জীবন থেকেই লেখালেখির শুরু, সম্পাদনা করেছেন বেশ কয়েকটি সাহিত্য পত্রিকা। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তাও তিনি, জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক। গীতিকার হিসেবেও তার জনপ্রিয়তা অন্যতম। 1989 সালে গড়ে তোলেন অন্তর বাজাও নামে সঙ্গীত দল, তার জীবদ্দশায় প্রকাশিত কাব্যগ্রন্থ 7টি, উপদ্রুত উপকূল, ফিরে যায় স্বর্ণগ্রাম, মানুষের মানচিত্র, ছোবল, গল্প, দিয়েছিলে সকল আকাশ, মৌলিক মুখোশ, মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থ এক গ্লাস অন্ধকার এবং কাব্যনাট্য বিষ বিরিক্ষের বীজ। 1980 ও 1981 সালে যথাক্রমে উপদ্রুত উপকূল ও ফিরে যায় স্বর্ণগ্রাম কাব্যগ্রন্থের জন্য মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার প্রাপ্তি, ভালো আছি ভালো থেকো গানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত 1997 সালের শ্রেষ্ঠ গীতিকার মরণোত্তর সম্মাননা লাভ করেন। 1991 সালের 21 জুন 7ই আষাঢ় 1398 ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই প্রতিভাবান তরুণ কবির অকাল মৃত্যু হয়। ক্যাপিটাল থিয়েটারের আজকের নিবেদন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত ছোট গল্প ইতর। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, মার্শিয়া রহমান, নাফিজ রেদওয়ান শান্ত, রাশেদ ইমাম, রফিকুল ইসলাম ফরহাদ, রিয়ানা শারমিন। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ, সার্বিক সহযোগিতায় শামীম আল মাহমুদ, পরিচালনা জাহান অরণ্য। চলুন উপভোগ করি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত ছোট গল্প ইতর। ক্যাপিটাল
প্রখ্যাত কথাশিল্পী সৈয়দ বাবর আলী তার কথা রেখেছে। এতটা শরীফা সাবরিন ভাবতেও পারেনি। বাবর যে এত শীঘ্রই তার সাথে এমনভাবে জড়িয়ে যাবে তা সত্যিই শরীফার কল্পনার বাইরে ছিল। এক ঝলক হালকা হালকা খুশির হাওয়ায় ঝরঝরে হয়ে ওঠে শরীফার মন। শরীফা সৌন্দর্য সচেতন মেয়ে, তবে আত্মনির্ভরশীল একটি বিজ্ঞানসম্মত পেশায় যুক্ত থেকেও রূপ নিয়ে গর্ব করার মতো মধ্যযুগীয় মূর্খতাকে এখনও সে ত্যাগ করতে পারেনি। সচেতন উদাসীনতায় সে নিজেকে প্রকাশিত করতে অভ্যস্ত। তবে সে সুন্দরী, চেহারায় খুব একটা ঘষামাজা না করেও তার সুগঠিত দীর্ঘ শরীরের জন্যে সে সহজেই দৃষ্টি আকর্ষণ করে। আর এজন্যেই ভেতরে ভেতরে এক নীল অহংকার তার অজান্তেই দানা বেঁধে উঠেছে। এই সত্যি তোমাকে অপূর্ব লাগছে, আর তোমাকে যতই দেখছি নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি। হাসতে হাসতে বলে আফসার। ওরা মুখোমুখি বসেছিল আফসারের অফিসে। আফসার হোসেন একজন সরকারি কর্মকর্তা, ছাত্রজীবনের সমাজ ভাঙতে আগ্রহী একটি ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিল সে। সমাজে অর্থনৈতিক সমতার পক্ষে এবং শোষণের বিপক্ষে বহু মিছিলে সে নেমেছে, পুলিশের তাড়া খেয়েছে। এখন সে গণতন্ত্রের পোশাকে মোড়া সামরিক সরকারের কাগজে উন্নয়নের মাহাত্ম্য প্রচারের দায়িত্বে নিয়োজিত। শরীফা নিজের চেয়ারে একটু নড়ে চড়ে বসে, সামান্য লজ্জার ভাব নিয়ে আসে মুখে, হাতের বইটি থেকে মুখ তুলে বলে, সত্যি তুমি তো সবসময় অপূর্ব অপূর্ব বলে কান ঝালাপালা কর, সত্যি না মিথ্যা কি করে বুঝি? শরীফা নিজের সৌন্দর্য সম্পর্কিত বিষয়টিকে দীর্ঘায়িত করতে চায়। আফসার টেবিলে ঝুঁকে আসে, আন্তরিকতা প্রকাশের উদ্দেশ্যে হাত বাড়িয়ে শরীফার হাত ছোঁয়ে বলে, সত্যি সত্যি সত্যি, জানো তোমাকে প্রথম যেদিন দেখেছি গানটা কিন্তু খুব সুন্দর। শরীফা প্রসঙ্গ পাল্টায়, হাতে একটা ফাইল নিয়ে পিয়ন ঘরে ঢোকে। জি স্যার। আফসার হাত সরিয়ে নেয়, চেহারায় গম্ভীর ভাব ফিরিয়ে আনে। শরীফা হাতের বইটির পৃষ্ঠা উল্টাতে থাকে। এটি আফসারের প্রথম কবিতার বই, শরীফাই প্রকাশক। টাকাগুলো জলে গেল শরীফা ভাবে। আফসার বলেছিল বই বের হলে বিক্রির ব্যবস্থা ওই করবে, তো সে কথা বলাই। বই বের হবার পর আফসারের কোনো খবর নেই। শরীফা অফিসে খোঁজ নিয়েছিল, নেই, ছুটিতে বাড়ি গেছে, কবে আসবে ঠিক নেই। কি আর করা, ব্যাগে ভরে কিছু বই নিয়ে ঢাকায় কয়েকটা বইয়ের দোকানে দিয়েছিল শরীফা। বাকি সমস্ত বই তার খাটের নিচে পরম নিশ্চিন্তে জমে আছে এখনো। আফসারকে বলে বলে শেষমেশ ক্লান্ত হয়ে ও বিষয়ে ভাবাই ছেড়ে দিয়েছে সে। পিয়নটা কাজ সেরে বেরিয়ে যেতে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে শরীফা আফসারের দিকে তাকায়, আক্ষেপ মেশানো ভেজা কণ্ঠে বলে, জানো আট আটটা বছর কায়েসের সাথে কাটালাম, একটা দিনও ওর মুখে শুনিনি তোমাকে সুন্দর লাগছে। কতদিন সেজে গুজে ওর সামনে ঘুরঘুর করেছি, ও নির্বিকার। চেহারার কথা সরাসরি কি করে বলে আমি জিজ্ঞেস করেছি, দেখো তো শাড়িটা কেমন লাগছে, ও চোখ তুলে তাকিয়েছে, মুহূর্ত মাত্র দেখেই বলেছে চলে। আমি জোর করেছি, বলেছি শুধুই চলে, ও বলেছে বেশ তো ভালোই লাগছে। জানো কি যে কষ্ট লাগতো তখন, মন ভেঙে আসতো, আসলে ও কখনোই আমাকে ভালোবাসেনি। আফসার মুখে ও কণ্ঠস্বরে গম্ভীর একটি দুঃখ দুঃখ ভাব ফুটিয়ে তুলে বলে, কায়েস সত্যি তোমার উপর অনেক অবিচার করেছে, তোমার জায়গায় আমি হলে কখনোই তাকে ক্ষমা করতাম না। রমণ সম্পর্কিত দুটো লোকজ শব্দ তার জিভের ডগায় এসে গিয়েছিল, উচ্চারিত হবার আগেই সে শব্দ দুটো গিলে ফেলল। উচ্চশিক্ষিত একজন সুন্দরীর সামনে এ জাতীয় শব্দ উচ্চারণ যে অনুচিত
আফসারের পদমর্যাদা আর সামাজিক রীতিনীতি তা তাকে শিখিয়েছে। সে চোখ উদাস দৃষ্টি নিয়ে শরীফার দিকে তাকায়। শরীফা মুখ নিচু করে নখের পালিশ খুঁড়ছে। আসলে সে কোনো এক ভাবনায় ডুবে আছে। ক্ষমা আমি ওকে করিনি, তিল তিল করে আমি শোধ নেব। এ কথা সে ভাবে, মুখে বলে, আচ্ছা অনুষ্ঠানের ব্যাপারে কিছু ভাবছো? আমাকে একটু হেল্প করো না প্লিজ। ভাবা ভাবের কি আছে, প্রধান অতিথির সাথে তো কথা বললেই, তিনি তো কনফার্ম, তাছাড়া হাতে এখনো অনেক সময়, তুমিই যথেষ্ট। আসলে তুমি কাজ করতে চাও না তাই বলো। শরীফা রুষ্ট হয়। এই ধরনের কাজ আমি কখনোই করতে পারি না। আচ্ছা টলস্টয়ের বইটা নেবে আজকে? আফসার চেয়ার ছেড়ে ওঠে। অফিস ঘরের লাগোয়া রুমটাই তার শোবার ঘর। পর্দা ঠেলে ঘরে ঢোকে সে। শরীফা একবার তাকিয়ে দেখে টেবিলে রাখা টেলিফোন গাইডের কভারে এটা সেটা লিখতে থাকে। ভাবনায় ডুবে গেছে সে। শরীফাদের সংগঠন সাহিত্য আসরের আয়োজন করেছে। একটু আগেই টেলিফোনে বাবর আলীর সাথে কথা হয়েছে তার। বাবর প্রধান অতিথি হয়ে আসবেন কথা দিয়েছেন, বলতেই রাজি। যেন অপেক্ষা করেছিল কোনো একটা উপলক্ষ শরীফার কাছে আসার জন্য। কায়েসের সাথে ছাড়াছাড়ি হবার পর বাবর অবশ্য শরীফার কাছে মাঝে মধ্যে আসবে এরকম কথা দিয়েছিল। বাবর কথা রেখেছে। এর মধ্যে বার তিনেক শরীফার কাছে এসেছিল সে। শরীফা ভেতর ভেতর গর্বিত হয়। বাবরের মতো নাম করা লেখকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক দেখে মফস্বলের নবীন লেখকরা শ্রদ্ধা মেশানো এক ধরনের গদগদ ভাব করে তার সাথে কথা বলে। শরীফা চুটিয়ে তা ভোগ করে। ভাবতে ভালো লাগে দেশের জনপ্রিয়তম লেখকের সাথে তার অন্তরঙ্গতা। বিখ্যাত দুজন গায়ক, টিভির প্রিয় দুজন নায়কের সাথেও তার ভালো জানাশোনা। যদিও কায়েসের সাথে সংসার করার সময়ই এসব পরিচয়ের শুরু, তবে তখন তা যেন কেমন জড়তা মেশানো ছিল। মনে হতো যেন কায়েসের স্ত্রী হিসেবেই এই সম্পর্ক। ইচ্ছে মতো ওদের সাথে মিশতেও কেমন বাধ্য তার। তার মধ্যেও যে দু একদিন কারো কারো সাথে বাসায় দেখা করেনি, চাইনিজ খায়নি বা একসাথে বেড়ায়নি এমন নয়। তবে তা এখনকার মতো নয়। শুধু সে ব্যক্তিগতভাবে শুধু তার কারণেই তার সাথে সম্পর্ক, এই ব্যাপারটা ভাবতেই শরীফা নিজের গুরুত্বও নিজের কাছে বেড়ে যায়। ভালো লাগে, এটাই সে চেয়েছিল সব সময়। কিন্তু কায়েসের জন্যে তা হয়ে উঠত না। তার বড্ড গুটিয়ে থাকার স্বভাব, অজান্তে দীর্ঘশ্বাস পড়ে। শরীফা মাথা তুলে তাকিয়ে দেখে আফসার নেই। আফসার ভাই, জীবন। শোবার ঘরে থেকে ঠাট্টার স্বরে উত্তর দেয় আফসার। কায়েসের সহপাঠী ছিল সে। আগে শরীফা তার নামের শেষে ভাই যোগ করে সম্বোধন করত। সাম্প্রতিক ঘনিষ্ঠতায় নামের শেষের ভাইটুকু টিকটিকি লেজের মতো টুক করে কখন জানি খসে পড়েছে। পুরনো সম্বোধনে লজ্জা পায় শরীফা। স্বভাবসুলভ উচ্চস্বরে হেসে ওঠে। আর তখনই হাতে আনা কারেনিনা নিয়ে আফসার অফিস ঘরে ঢোকে। বারান্দা থেকে দরজায় মুখ বাড়িয়ে পিয়ন জিজ্ঞেস করে। শরীফার হাসি অথবা আফসারের উচ্চ কণ্ঠ তাকে বিভ্রান্ত করেছে। আফসার ঊর্ধ্বতন স্বরে বলে, কি ব্যাপার? পিয়ন অপ্রস্তুত অবস্থায় ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। হাসি চেপে আফসার ধমকে ওঠে, এই যাও, আর কিছু না, যাও। অতঃপর শরীফা ও আফসার উচ্চ হাসিতে ফেটে পড়ে। হাত বাড়িয়ে বইটা নেয় শরীফা। আফসার চেয়ারে বসতে বসতে বলে, টলস্টয় না পড়লে জীবনের ব্যাপকতা আর মানব মনের গভীরতা সম্পর্কে অনেক কিছুই অজানা থেকে যায়। ভালো করে টলস্টয় পড়। হুমায়ুন, মিলন, সুনীল, এদের লেখাই আমার বেশি ভালো লাগে। মানিক পড়েছ? দস্তয়েভস্কি, চেকভ, হেমিংওয়ে, এদের লেখা পড়েছ? পড়েছি, আছে মোটামুটি। মানিকের পুরো রচনা বলে আছে আমার। বাবর ভাইয়ের গত ঈদের উপন্যাসটা পড়েছ? কি দারুণ! আমার ভালো লাগেনি, ট্রাশ। এই ভাষাটা ভালো বলে পড়া যায়? এছাড়া একেবারে ভুষামাল। আরে রাখো, সবাই ভালো বলছে। সুনীলের চিঠি দেখিয়েছে আমাকে বাবর ভাই,
সেই কি প্রশংসা তার! সুনীল বললে কি ভালো হয়ে যায় নাকি? আর তুমি বললে কি খারাপ হয়ে যায়? কে চেনে তোমাকে? আফসার মনে মনে আহত হয়, প্রকাশ করে না। আর ঠিক এই সময় বিব্রতকর বিতর্কের কবল থেকে দুজনকে উদ্ধার করার জন্যই যেন টেলিফোনটি কর্কশ কণ্ঠে বেজে ওঠে। ওহো, এই আমি যাচ্ছি। শরীফা ব্যস্ত হয়ে উঠে দাঁড়ায়। আরে বসো না। আফসার হাত বাড়িয়ে রিসিভার না তুলে ধরে রাখে। কাজ আছে, চলি। বিকেলে আসবা, নদীতে বেড়াতে যাব। আফসার প্রলুব্ধ করে, না নদীতে না, এক কাজ করো। আচ্ছা, গাড়ি থাকবে বিকেলে? হ্যাঁ। তাহলে শহরের বাইরে কোথাও যাওয়া যাবে, ঠিক আছে? শরীফা বেরিয়ে পড়ে। আফসার ওর গমন পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে রিসিভার কানে ঠেকায়। দারুণ শরীর, কায়াসটা চুটিয়ে ভোগ করেছে, সারা লম্পট। শরীফা বাসায় ফিরে শোনে হাবিব তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেছে। খেয়াল হয় ওকে সে আজ আসতে বলেছিল। কি যে হয়, কিচ্ছু মনে থাকে না। কি যে ভাববে হাবিব, না না, জঘন্য। নিজেকে বারবার গালি দেয় শরীফা। খান চারেক চিঠি এসেছে, একটা টেলিগ্রাম। প্রথমেই টেলিগ্রামটা খোলে সে। ঢাকা আসো। মনে মনে খেপে ওঠে শরীফা। কি আদেশ! আমি যেন এখনো ওর বউ আছি, তুতু করে ডাকলেই ছুটে যাব। এখনো ওর অধ্যত্ত যায় না, কি ভাবে কি ও আমাকে! ভুল হয়েছে, শরীফা ভাবে। সম্পর্ক শেষ করে আসার পর আবার ওর সাথে গিয়ে থাকা ঠিক হয়নি, আর অত আবেগ নিয়েও ওকে চিঠি লেখা উচিত হয়নি। কিভাবে যে সে আবার ওর কাছে গিয়ে থাকলো ভাবতে অবাক হয় শরীফা। তবে কি কায়েসের জন্য এখনো তার দুর্বলতা রয়ে গেছে? ভেতরটা খচখচ করে ওঠে, পুরুষের আদর পাবার জন্য কেঁদে ওঠে মন। অনেক দিন সে একা, তার যুবতী শরীর, তার উদ্দাম মনটাকে সে নিংড়ে ফেলতে পারে না। সে ঢাকা যাবে। না, কেন আমি ঢাকা যাব? কায়েসের কাছে যাব? অসম্ভব। তিল তিল করে যে আমাকে ধ্বংস করেছে, এক ফোঁটা ভালোবাসা দেয়নি, অপমানে অবহেলায় শেষ করে দিয়েছে, তার কাছে যাব আবার? ভাবতে ভাবতে সে চিঠিগুলো খুলছিল। প্রথম চিঠিটা তরুণ গল্পকার ইকরামুল হকের। সার সংক্ষেপ হল, জীবনটাকে যদি আবার পেছন থেকে শুরু করা যেত, এই নিয়ে আক্ষেপ, কিছু স্মৃতিচারণ, কিছু আবেগে অস্পষ্ট কাছে পাবার প্রস্তাব। শরীফা ভাবে, কায়েস না হয়ে ইকরামুলের সাথে কেন তার প্রেম হল না? কায়েসের আগেই তো ইকরামুলের সাথে তার চিঠিতে যোগাযোগ হয়েছিল। দ্বিতীয় চিঠি উপত্যকা নামের একটি লিটল ম্যাগাজিনের সম্পাদক হারেস রকিবের। বেচারা নাস্তানাবুদ ভাষায় প্রেম নিবেদন করেছে। একসময় শরীফা তার প্রতি অকাতরে দুর্বলতা প্রকাশ করেছিল, বেশ খানিক গড়িয়েও ছিল সম্পর্কটা। মাঝখানে কায়েস এসে উদয় হওয়ায় ব্যাপারটা ছাই চাপা পড়ে যায়। সম্প্রতি আবার তা অগ্নিশিখায় রূপ নিতে চাইছে। শরীফার বিরক্ত বোধ হয়। পুরুষ মানুষ এত ন্যাকা ন্যাকা হবে কেন? এই কি ভাষা রে বাবা! অনুমতি পেলেই যেন পদসেবায় লেগে যাবে। সযত্নে চিঠিখানা ভাঁজ করতে করতে শরীফা ভাবে, মন্দ কি, দুদর্শন এরকম কাতর, বিনীত প্রেম প্রার্থী থাকলে কোনো মেয়েরই তো ভালো না লাগার কথা না। বাকি চিঠি দুটি মফস্বলের পত্রিকা থেকে লেখা চেয়ে পাঠানো হয়েছে। শরীফার চিন্তায় আবার কায়েস হানা দেয়। কায়েসের সাথে তার সম্পর্কটা তালগোল পাকিয়ে গেছে।
উকিলের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠানোর 5 দিন পরেই শরীফা কায়েসের বাসায় ফিরে যায় এবং স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করে। কায়েসের মানসিকতা একেবারেই অস্বাভাবিক, প্রচলিত কোনো নিয়ম নীতিরই সে ধার ধারে না। নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রেও তার কোনো সংস্কার নেই, উড়নচণ্ডী জীবনযাপনের দিকেই তার অতিমাত্রায় আগ্রহ। শরীফা লক্ষ্য করে তার ডিভোর্স লেটার কায়েসের বাসায় পৌঁছেনি, উকিলের ঠিকানা লেখায় কোনো ভুলটুল হয়তো থাকবে, ডাক বিভাগের গাফিলতিও হতে পারে। যা হোক, চিঠিটা সে পায়নি, তবে বিষয়টা তার অজানা নয়, কারণ উকিলের ফি আর আদালত খরচের টাকা কায়েসের কাছ থেকেই শরীফা নিয়েছিল। শরীফার ঠোঁটের কোণে সামান্য একটু বাঁকা হাসি ঝুলে থাকে। বেশ হয়েছে, ওর টাকা দিয়েই ওকে জব্দ করা হয়েছে। কিন্তু পরক্ষণেই তার ঠোঁটের বাঁকা হাসি মিলিয়ে গিয়ে শান্ত বিষণ্ণতায় ছেয়ে যায় মুখখানা। কায়েসকে কি আসলে সে জব্দ করতে পেরেছে? কায়েস তো নির্বিকারভাবে মেনে নিয়েছে সবকিছু। এখনো পর্যন্ত সে কারো কাছে শোনেনি যে কায়েস তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে। অবশ্য অভিযোগ করার কি আছে বা কায়েসের? অভিযোগ তো সব একা তারই এবং কায়েসের বিরুদ্ধে। কি রে বুবু, কই ছিলে? হাবিবাই এসে অনেকক্ষণ বসেছিল। ছোট বোন আরিফা বাইরে থেকে ঘরে ঢুকে জিনিসপত্র নিয়ে শরীফাকে ঝিম মেরে বসে থাকতে দেখে, ফ্রিজ খোলে বোতল বের করে জল ঢালে গ্লাসে। বেচারাকে এমন নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস কেন বলতো? আহারে, কত কথা, তোর চিন্তায় একেবারে অস্থির, পারলে আজই তোকে ঘরে ওঠায়। আরিফা বাঁকা করে হাসে। তুই ঝুলে পড় না, ডাক্তার ছেলে, খারাপ কি? ভেঙচি কাটে আরিফা। বাবা, তুই ঝুলে পড় না, কি একখান ছেলে আমার, ভ্যাপলাকান্ত একেবারে ঠাসে লালমুলো। লালমুলোই তো খেতে স্বাদ বেশি, একেবারে গলে যায়, চিবুতে পর্যন্ত হয় না। শরীফা উপদেশ দেয়। আরিফা কৃত্রিম ভাবে কটমট করে বলে, চিবিয়ে খেতে আমার বেশি মজা লাগে, আর তা যদি মাথা হয় তাহলে তো কথাই নেই। শরীফা এবার ঠাট্টার সুর পাল্টে স্বাভাবিক হয়। বাবুর ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি তো আসার জন্য এক পায়ে খাড়া। তাই উনি এলেই একটা কাজ হবে। এদিকে সব ব্যবস্থা করে দিয়ে আমি ঢাকায় যাব, বাবুর ভাইকে নিয়ে অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায় এসে পৌঁছব। দেখো, আবার গিয়ে যেন কায়েসের বাসায় ওঠো না, তোমাকে তো বোঝা ভার। আরিফা সাবধান করে। কলিং বেল টিপতেই কাজের ছেলেটি দরজা খুলে দাঁড়ায়। ছেলেটি নতুন এসেছে, শরীফা আগে একে দেখেনি। ছেলেটির প্রশ্নবোধক চাউনিকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতেই শরীফা দেখতে পেল কায়েস ড্রয়িং রুমে বসে কিছু একটা পড়ছে। একই সাথে বিস্ময়, আক্ষেপ আর বিষণ্ণতা আক্রমণ করল শরীফাকে। এই ঘোর সন্ধ্যায় কায়েসকে বাসায় পাবে সে ভাবতেই পারেনি। নিজেকে ধিক্কার দিল শরীফা, কেন এলো সে? এরকম বেহায়াপনার কোনো মানে হয়? সেই তো সব সম্পর্ক চুকিয়ে বুকিয়ে গেছে। নিজেকে খুব হ্যাংলা আর কাঙাল মনে হল। এরকম মনে হতেই বিষণ্ন হয়ে গেল তার মুখখানা। কায়েস মুখ তুলে তাকাতেই শরীফাকে দেখতে পায়। তুমি এসো, বসো, কেমন ছেলে? কায়েসের আচরণে বিস্ময়, আনন্দ বা উচ্ছ্বাস কিছুই প্রকাশ পেল না। সেটি শরীফার জন্যে আরো বেশি মর্মপীড়ার কারণ হল। আশ্চর্য এই লোকটি, শরীফা ভাবল। কোনো কিছুতেই কি সে খুশি হতে জানে না? এমনকি অনাকাঙ্ক্ষিতভাবে মূল্যবান কিছু পেয়ে গেলেও বিস্মিত হয় না? নিজেকে কি ভাবে সে? শরীফা একেবারেই যেন কুঁকড়ে গেল। কায়েসের কথার কোনো উত্তর না দিয়ে তার পাশের সোফায় বসে ব্যাগটি টেবিলের পরে রাখল। কায়েস তার দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণায় যেন হালকা একটু হাসি মাখানো। এরকম একটা ভাব, যেন সে জানত শরীফাকে অবশ্যই আসতে হবে, যেন তার জন্যেই এই ঘোর সন্ধ্যায় বসে অপেক্ষা করছিল। তা না হলে এখন সে বাসায় কেন? তার তো এখন শুঁড়িখানা বা বারে থাকার কথা।
গা জ্বালা করে উঠল শরীফার। যথাসম্ভব স্বাভাবিকভাবেই সে বলল, দেখতে এলাম কিরকম আছো। মাথা ঘুরিয়ে ঘরের চারপাশে চোখ বোলালো সে। বুকশেলফটা দেখছি না? ভেতরের ঘরে সরিয়ে নিয়েছি, কায়েস উত্তর দেয়। শরীফার মনে পড়ে বুকশেলফটি বাসায় আনার পর কোথায় রাখা হবে তা নিয়ে কায়েসের সাথে তার ঝগড়া হয়েছিল। রাতে সেদিন না খেয়ে ঘুমিয়ে পড়েছিল শরীফা। মাঝরাতে কায়েসের দাম্পত্য আদরে তার ঘুম ভেঙেছিল। দীর্ঘশ্বাস ফেলে শরীফা। ওঠো, হাত মুখ ধো। কিসে এলে, ট্রেনে? কাজের ছেলেটিকে কায়েস চা এবং চায়ের সাথে বিস্কুট দিতে বলে। একটু কেমন যেন দ্বিধা দ্বিধা ভাব নিয়ে শরীফা কায়েসের সাথে শোবার ঘরে ঢোকে। এক যুগের অর্ধেকেরও বেশি সময় সে এই ঘরে থেকেছে, এই বিছানায় শুয়েছে, এই ঘরের সব কিছুর সাথে জড়িয়ে আছে তার পছন্দ অপছন্দ, তার স্মৃতি, তার সুখ। সুখ? সে কি কখনো সামান্যতম সুখ পেয়েছে? কোনো একটি দিনের জন্য কি সে সুখী ছিল? সুখের একটি কণাও যদি সে কখনো না পেয়ে থাকে, তবে এত দীর্ঘদিন কিভাবেই বা কায়েসের সাথে সে ঘর করল? কণ্ঠার ঠিক নিচে কি যেন একটা দলা পাকিয়ে যায় তার, কষ্ট হতে থাকে। খুই, দাঁড়িয়ে থাকলে কেন? কায়েস তাড়া দেয়। শরীফা সংলগ্ন বাথরুমে ঢুকে দরজা আটকে দেওয়ার পর জল পড়ার শব্দ আসতে থাকে। কায়েস জানলাগুলোর পর্দা টেনে দিয়ে ঘরে আলো জ্বেলে দেয়। ঘরখানাকে খুব ছোট আর অন্তরঙ্গ মনে হয়। কায়েসের ধারণা ছিল না শরীফা হঠাৎ এভাবে তার কাছে আসবে। সে অবাক হয়েছে, খুশিও হয়েছে, কিন্তু সব সময় যেমন হয় এখনো তার আনন্দ বা বিস্ময় বাইরে থেকে দেখে কিংবা তার আচরণে সামান্যতম বোঝা যায় না। সে যেন একটা কচ্ছপ, স্বচ্ছ আবরণে ঢাকা একটা শরীর, ভেতরে কোনো কিছুই বাইরে থেকে বোঝবার উপায় নেই। সন্ধ্যার পর একটা ককটেলে তার দাওয়াত আছে। কায়েস ভাবল, না, সে যাবে না, বরং শরীফার সাথেই তার থাকা উচিত। আবার যখন ফিরে এসেছে আলাপ আলোচনা করে বিরোধগুলোর মীমাংসা করা যায় কিনা চেষ্টা করে দেখতে দোষ কি। শরীফা বেরিয়ে আসতেই কায়েস ওকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। দাঁড়াও দাঁড়াও, মুখটা মুছে নেই। শরীফা নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে কিন্তু পারে না, অথবা সে নিজেকে ছাড়িয়ে নিতে চায় না। অনেক দিন বিরতির পরে হলেও ধীরে ধীরে তারা দাম্পত্যের পরিচিত ও অভ্যস্ত রাস্তায় চলতে শুরু করে। পারস্পরিক বিরোধের কথা তাদের মনে থাকে না, তারা ভুলে যায় দীর্ঘ বিচ্ছিন্নতার কথা। উদ্দাম শরীর তাদের একটি বিন্দুতে এনে দাঁড় করিয়ে দেয়। কায়েসের দিকে ফিরে কাত হয়ে শুয়ে আছে শরীফা, একখানা হাত ভাঁজ করে মাথার নিচে ঠেস দেয়া। ও তাকিয়ে আছে শুয়ে থাকা কায়েসের চিবুক এবং ঘাড়ের ফাঁক দিয়ে টেবিলে রাখা চায়ের কাপ, গ্লাস পার হয়ে দেয়াল ঘেঁষে থাকা স্টিলের আলমারির আয়নার ওপরের কোণে স্থির হয়ে আছে চোখ। আসলে শরীফা এসবের কিছুই দেখছে না। বিছানায় সম্পূর্ণ ছেড়ে দেয়া শ্রান্ত শরীর, খানিক আগের শারীরিক উন্মাদনার তৃপ্তি মেশানো ক্লান্তিতে ভেজা ওর মুখ, শান্ত উদাসীন, ভেতরের তোলপাড়ের সামান্য ছাপ নেই বাইরে। নিজের গায়ে সন্ধি বেদ দিয়ে আচ্ছা করে পেটাতে ইচ্ছে হয় তার। আবার সেই কায়েসের সাথে শরীরের সম্পর্ক, সেই কায়েস, ক্ষোভে আক্ষেপে গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করে শরীফার, কিন্তু সে কিছুই করে না। খুব করে একটু সামান্য কেশে গলা পরিষ্কার করে শুধু। কি শুনিতে যে পেয়েছিল, এসে উঠল কায়েসের বাসায়,
আর একটু আদর পেতেই বিছানায় ল্যাপটাল্যাপটি। তাহলে কি কায়েস তার আগের স্থানেই রয়ে গেছে এখনো তার মধ্যে? হয়তো সমস্ত অবচেতন জুড়েই রয়েছে শয়তানটা। এটাকে কি বলবে শরীফা? প্রেম, প্রতিশোধ, শরীরের তাড়না, বিকৃত রুচি, কি কি বলবে একে? আইনের সম্পর্ক, সামাজিক সম্পর্ক সব শেষ করে দিয়ে এই যে আবার শরীরের সাথে সম্পর্ক হওয়া, এটা কি ঠিক? আইন বা সমাজ এসব কি শরীরের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে না? দুজনের ইচ্ছেতে যদি হয় তবে দোষটা কি? আইন বা সমাজের তাতে কি বা যায় আসে? পশ্চিমে তো এসব একেবারেই ডাল ভাত। শরীফা নিজের প্রতি আশ্বস্ত হয়, ব্যাপারটা আসলে সম্পূর্ণ মনের সাথে প্রতারণা না করলেই হল। আইন, সমাজ এসব দেখানো জিনিস, ওসবের ওপর কোনো শ্রদ্ধা রাখা চলে না, মানতে হয় তাই মানা। এসব ভেবে শরীফা মাথার নিচ থেকে হাত বের করে সামান্য নড়ে শোয়। কায়েস একবার তাকিয়ে দেখে শরীফাকে। এতক্ষণ সে ছাদের দিকে তাকিয়ে নীরবে ধূমপান করছিল, আরেকবার চা খেতে পেলে মন্দ হয় না। শুয়ে থেকেই জোরে কাজের ছেলেটার নাম ধরে ডাক দিচ্ছে হলো কায়েসের, কিন্তু ডাক দিতে গিয়ে আবার দিল না। ভাবল সেটা অশোভন দেখাবে, অথচ সিগারেটটা শেষ না করে উঠতেও ইচ্ছে করছে না। না, বাবুর ভাইয়ের বাসায় যাওয়া উচিত ছিল। শরীফা ভাবে, যদিও একাই থাকছেন তিনি এখন, স্ত্রীটি তার পুত্রকন্যা নিয়ে কিছুদিন থেকেই যুক্তরাজ্যে বাস করছেন, বাড়িতে নিশ্চয়ই তার দু একজন নিদেন পক্ষে কাজের মানুষ টানুষ তো থাকছেই, তাছাড়া অভদ্রতা মানে জোর করে নিশ্চয়ই তিনি কিছু করতেন না, এতটা বাজে লোক তাকে ভাবাই যায় না। তবে লোকটার ছোঁয়াছোঁয়ের প্রবণতা আছে। জ্যোৎস্নার রাত, চর জেগে ওঠা বিশাল পদ্মা আর হুড়ে যাওয়া বালিহাঁসের পাখার চমৎকার বর্ণনা করতে করতে তার হাত দুটি এমনভাবে গা ছোঁয় যে শিরশির করে ওঠে সমস্ত শরীর, আর হাত দোকানের যেন চোখ আছে। বেছে বেছে অনুভূতিপ্রবণ জায়গাগুলোয় পাখির পালকের মতো পরশ দিয়ে যায়। হঠাৎ কেন জানি আফসারের কথা মনে হয় শরীফার। বেশ হ্যান্ডসাম ছেলেটা, পাশাপাশি হাঁটতে ভালোই লাগে, খুব বুদ্ধিমান আর ক্রিয়েটিভ ভাবে নিজেকে, বাইরে একটা দার্শনিক মার্কা ভাব নিয়ে থাকে, আবার নেশাও করে। না, এই নেশা জিনিসটা দুই চোখে দেখতে পারে না শরীফা, স্নায়ুগুলোকে অ্যাবনর্মাল বানিয়ে আনন্দ পাওয়ার চেষ্টা, লাভের মধ্যে স্বাভাবিক শরীরটাকে ধ্বংস করা ছাড়া আর কিছুই না। পাঠ্যপুস্তকের এই ধারণাটিতে শরীফার শতসিদ্ধ আস্থা রয়েছে। নেশা সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা যেটুকু, তার বেশিরভাগই বাংলা সিনেমা বা নভেল নাটক থেকে পাওয়া, বাকিটুকু কায়েসকে দেখে। কায়েস শোয়া থেকে ওঠে, হেলান দিয়ে বসে, শরীফার চুলে হাত পোলায়, কণ্ঠে নরম মাদকতা এনে বলে, টেলিগ্রাম কবে পেয়েছিলে? শরীফা একই রকম শুয়ে থেকে জবাব দেয়, কবে যেন, 7-8 দিন আগে বোধ হয়। এত দেরি করলে যে? শরীফা এবার মাথা তুলে কায়েসের চোখের দিকে তাকিয়ে রহস্যময় হাসে। ভাবলে কেন, যে তোমার টেলিগ্রাম পেয়েই আমি আসব। বাহ, এসেছ তো, আগেও তো এসেছিলে। তোমার টেলিগ্রামের জন্য আমি তো আসিনি কায়েস, আমার অন্য কাজ আছে, আর তুমি আমাকে আসতে বলো কেন? আমাদের সম্পর্ক তো শেষ হয়ে গেছে। কায়েস কিছুক্ষণ চুপ করে থেকে যেন শক্তি সঞ্চয় করে, কিছুটা বাস্তব বুদ্ধি সুলভ কণ্ঠে বলে, সম্পর্ক যেমন শেষ হয়েছে, আমরা চাইলেই আবার তা নতুন করে শুরু করতে পারি। সম্পর্ক তো তোমার কারণেই নষ্ট হয়, যা আমি পছন্দ করি না তুমি তাই বেশি করে করো, তোমার অবহেলা আমি সহ্য করতে পারি না। অবহেলা আমিও সহ্য করতে পারি না, আর আর ছেলেদের সাথে তোমার মেলামেশার ধরনটা আমার পছন্দ নয়। আমি লক্ষ্য করেছি, ছেলেদের সাথে, সে বয়স্ক হোক আর জুনিয়রই হোক,
তুমি তুমি সবসময় একটা নায়িকা নায়িকা ভাব করো, যেন সবাই তোমার প্রেমিক। আর তুমি তুমি যে হাজারটা মেয়ের সাথে শোও সেটা বলো না কেন? সেসব করে তোমার আচরণের প্রতিশোধ নেওয়ার জন্যে, তোমার আপত্তিজনক মেলামেশার কারণেই সেসব ঘটে। কায়েসের কণ্ঠে উত্তাপ, শরীফাও ততোধিক উত্তপ্ত হয়ে ওঠে। বাজে কথা বলো না, কিসের আপত্তিজনক? হ্যাঁ একটা ব্যাপার আমি বুঝি না, ইনক্লুডিং মি, তুমি যাদের সাথে ঘনিষ্ঠভাবে মেশো তারা সবাই লম্পট হিসেবে বিখ্যাত, বেছে বেছে এদের সাথেই কেন তোমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়? হ্যাঁ তুমিই ভালো জানো এদের এদের কার কার সাথে তুমি শুয়েছো। থামো, জঘন্য, থামবে তুমি? শরীফা প্রায় চিৎকার করে ওঠে। এই সব শোনার জন্যই কি আমি তোমার কাছে এসেছিলাম? তুমি তুমি এসব কি বলছো আমাকে? তুমি তুমি আমাকে জানো না কায়েস, একদিনও তুমি আমাকে চেনোনি। তোমাকে চিনি বলেই তো বলছি। সহসাই দুজনে নিশ্চুপ হয়ে যায়। সিলিং ফ্যানের শো শো শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। নিজেদের অন্তর্গত ভাবনায় দুজনেই ডুবে থাকে আরো অনেকক্ষণ। মাঝে মাঝে খাপ ছাড়া দু একটি প্রশ্ন উত্তর ছাড়া আর কোনো কথাই হয় না। পরস্পরের প্রতি আকর্ষণহীন উদাসীনতায় তারা একটু অন্যরকম আচরণ করে। খাবার টেবিলেও খুব একটা কথা হয় না। নীরবে টেবিলের দিকে চেয়ে শরীফা সামান্য খেয়েই প্লেট ভর্তি খাবার রেখে উঠে পড়ে। কায়েস একবার চোখ তুলে তাকায়, কিছু বলে না, নিজের খাওয়া চালিয়ে যায়। কাজের ছেলেটিকে বাজার এবং রান্না সংক্রান্ত দু একটি কথা বলে কায়েস, তারপর সেও উঠে পড়ে। বেসিনে হাত ধুতে গিয়ে আয়নায় অবাক হয়ে বেশ খানিকক্ষণ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে সে। সকালে ঘুম ভাঙতেই শরীফা ব্যস্ত সমস্ত হয়ে বাথরুমে ঢোকে। আটটা বেজে গেছে, একটু সকাল সকাল না গেলে বাবর ভাই আবার বেরিয়ে পড়বেন। ভাবতে ভাবতে বেসিনের কল খুলে মুখে পানির ঝাপটা দিতে থাকে সে। ঢাকায় যে উদ্দেশ্যে আসা সে কাজগুলোই আগে সারা দরকার। প্রথমে বাবর ভাই, তারপর দুপুরে হেমায়েত হাসান, তাকে কয়েকটি লেখা দিতে হবে, প্রেস ক্লাবে হেমায়েতের সাথে লাঞ্চ, সম্ভব হলে সন্ধ্যায় হারেস রকিবের বাসা। ইকরামুলকে টেলিফোন করে আগামীকালের জন্য প্রোগ্রাম ঠিক করতে হবে, ওর বাসায় যাওয়া ঠিক হবে না। বার দুয়েক ওর বাসায় সে গিয়েছে, কিন্তু ওর বউটি তা পছন্দ করে না, কিরকম চোখে যেন তাকায়। মোটামুটি দুদিনের প্রোগ্রাম সাজিয়ে ফেলে শরীফা, পোশাক পাল্টে মুখে সামান্য প্রসাধন করে সে, ব্যাগ গোছায়। কায়েস ঘুম জড়ানো চোখে শরীফাকে দু একবার দেখে। শরীফা দুহাতে মশারির এক পাশ উঁচু করে কায়েসকে ডাকে, আমি যাচ্ছি। কায়েস চোখ মেলে, দৃষ্টিতে কিছুটা ঘুম আর কিছুটা ক্ষোভ। এখন কোথায় যাবে? নাস্তা খেয়ে যাও। না, কাজ আছে। শরীফা ব্যস্ত দানে কণ্ঠস্বরে, কি কাজ আছে? দশটার দিকে একসাথে বেরোবো, এখন যেও না। না, আমি এক্ষুনি বেরোচ্ছি। শরীফা এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন কায়েসের সম্মতির জন্য সে অপেক্ষা করছে। আসলে সে কিছু একটা ভাবছে। কায়েস বালিশে মাথা গুঁজে উপুর হয়ে শোয়। শরীফা আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মশারির তুলে ধরা পাশটা ছেড়ে দেয়। সরে এসে ব্যাগ থেকে তাদের অনুষ্ঠানের একটা কার্ডে কায়েসের নাম লিখে টেবিলে রাখে, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আশ্চর্য,
সাধারণ সৌজন্য বোধটুকুও নেই লোকটার মধ্যে। অচেনা অতিথিকেও তো বাসা থেকে বিদায়ের সময় লোকের দরজা পর্যন্ত আসে, সৌজন্য আলাপে বিদায় দেয়। অলসটা শুয়েই থাকল, শুয়ে শুয়েই যেন জীবন কাটাতে চায়। অকর্মা অপদার্থ একটা, কিছু একটা যদি করতে পারত তাহলেও বুঝতাম কি ভুলটাই না হয়েছিল এর সাথে জীবন জড়িয়ে। শরীফা ভেবে স্বস্তি পায়। যাক, শেষমেশ ভালোই ভালোই সম্পর্কটা চুকানো গিয়েছে। কায়েসের মতো একটা লম্পটের সাথে থেকে নিজের ক্যারিয়ারটা নষ্ট করার কোনো মানেই হয় না। সমাজ বদলের নামে ছোট লোকদের সাথে মিশে নিজেই একটা ইতরে পরিণত হয়েছে সে। আসলেই এই সমাজে উচ্চশিক্ষিত একটি সুন্দরী মেয়ের সাথে যেরকম আচরণ করতে হয় কায়েস তার কিছুই করেনি, করতে চায়ও না। সাধারণ বাস্তব বুদ্ধিটুকু যার নেই তার আবার বড়াই। সত্যি কায়েস রসুল একটা নির্ভেজাল ইতর।